করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে লাশ কাটার কাজ করছেন মর্গের কর্মীরা। সাধারণ মাস্ক ও গ্লাভস ছাড়া আর কোনো সুরক্ষা ব্যবস্থা নেই তাদের। আলাউদ্দিন তালুকদার সুহেলের ক্যামেরায় মর্গ কর্মীদের হালচাল জানাচ্ছেন মানিক শিকদার। লাশ কাটা ঘর, বাইরে অপেক্ষা স্বজনের। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষ হলে পাবেন তারা একদিন আগে হত্যার শিকার প্রিয়জনের মৃতদেহ। মেডিকেলতে ঘোষণা করছে মারা গেছে, এখন আমরা বসে আছি আমগো লাশ বাইরে হবে। এই জন্য অস্বাভাবিক বা অপঘাতের মৃত্যুর ঘটনায় মৃতদেহ বিশ্লেষণ করে কারণ জানার যে চেষ্টা করা হয় তাই পোস্টমর্টেম বা ময়নাতদন্ত। আর মৃত্যুর হিমশীতল নিরবতায় এই দায়িত্ব পালন করে চলেন মর্গ কর্মীরা। করোনার মধ্যে আমরা যে কাজগুলি করি এটা আমরা গ্লাভস লাগে এবং মাস্ক লাগে কাজটা করতেছি, এর মধ্যে আমাদের কোনো সমস্যা হয় নাই। আর এটা আমরা করতেছি রাষ্ট্রের স্বার্থে কাজটা করতেছি আমরা। করোনা পরিস্থিতির মধ্যে সনাতনী পদ্ধতিতেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। আমরা তো স্বাস্থ্য খাতের বাইরে না, আমিও তো স্বাস্থ্য খাতের একজন কর্মী। এখানে মহামারী হোক আর যাই হোক, যখন লেখা থাকে করোনা সাসপেক্ট, করোনা আছে, তখন আমরা ওই প্রোডাকশনটা নিয়ে কাজ করি। মহামারীর শুরুর তুলনায় বর্তমানে ময়নাতদন্ত কম হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান। তুলনামূলকভাবে অনেক বেশি মাসভাবে আসে না, এই মাসে মনে করেন প্রায় 30-40টা কেস আমাদেরকে করোনাতে অ্যাটেন্ড করতে হয়। আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই সেখানে মর্গের কাজ সম্পন্ন হচ্ছে। ময়নাতদন্ত প্রক্রিয়ার উন্নত প্রযুক্তি ব্যবহার সহ আধুনিকীকরণ করার তাগিদ সংশ্লিষ্টদের। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।